বেপরোয়া যান চলাচলের জন্য আবারও মৃত্যুর ঘটনা। সাত সকালে বাইক দুর্ঘটনা, এবার মৃত্যু হলো এক যুবকের। মৃত যুবকের নাম ইকবাল হোসেন, বাবার নাম আসমত আলী, বাড়ি সোনামপুরা কাঠালি এলাকায়। মঙ্গলবার সাত সকালে এই দুর্ঘটনাটি ঘটে বিলুনিয়া থানাধীন গরজানিয়া বিএসএফ ক্যাম্পের সামনে। জানা গেছে মৃত যুবক ইকবাল হোসেন একজন মাছ ব্যবসায়ী। অন্যান্য দিনের মতো কাঠালিয়া থেকে মাছ নিয়ে বিলুনিয়া এক নং টিলা বাজারে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বাইক সহ পড়ে যায় কালভার্টের নিচে। বাইকের বিকট শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে দেখতে পায় কালভার্টের নিচে মাছ ছড়িয়ে ছিটে পড়ে আছে। কালভার্টের নিচে বৃষ্টির জল জমে থাকাতে বাইক চালককে দেখা যায়নি। সঙ্গে সঙ্গে স্থানীয়রা খবর দেয় দমকল বাহিনী কর্মীদের। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী কর্মীরা। পরে তারা কালভার্টের নিচ থেকে আশঙ্কাজনক অবস্থায় এই যুবককে উদ্ধার করে বিলুনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইকবাল হোসেনকে মৃত বলে ঘোষণা করেন। পরে খবর দেওয়া হয় ইকবাল হোসেনের পরিবারকে। হাসপাতালে ছুটে এসে ইকবাল হোসেনের নিথর দেহ দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন। বিলুনিয়া হাসপাতালে মর্গে ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় ইকবাল হোসেনের নিথর দেহ। সাত সকালে মর্মান্তিক বাইক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী ইকবাল হোসেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে শোকের ছায়া নেমে আসে কাঠালিয়া এলাকা জুড়ে। পাশাপাশি মাছ ব্যবসায়ীরাও এই দুর্ঘটনার খবর পেয়ে মর্মাহত হয়ে পড়ে। বাইকের হেলমেট কুদুর ভাঙা চুরা কুদুর খাইছি আর বাইকের এই আমরা সাধারণ একটু আমরা সাইড গ্লাস টা মনে দেখা গেছে তো বিকেলে আবার যদি রাস্তা করতে চিল্লা পাল্লা করছি এইবার মানুষজন আইছে ফায়ার সার্ভিসের ফোন করছি ফায়ার থানা ফোন করেছি তো অনেকবার ফায়ার সার্ভিস আছে আইয়ে এবার তারা আবার সবাই মিল্লা পাতাম জলের মধ্যে ফাইছে জলের মধ্যে এবার বাইকটাই দেখা গেছে জলের মধ্যে এবার ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া 10 এ।